হালকা ঘষে 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 দিবি, হ্যাঁ, এমনি এমনি করে ভিতরে যেন যায়। ফেরদৌস পছন্দ ছিল তাই হচ্ছিল না ফেরদৌস দেওয়া, এখন মা দিয়ে দিচ্ছে। দেখুন সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলুন আজকে যেটা হচ্ছে নতুন একটা ব্লগ, যেটা হচ্ছে ইউনিক ব্লগ, নতুন ধরনের, যেটা হচ্ছে গার্নিয়ারের এটা বার্গান্ডির কালার নিয়ে নিয়েছি। তো এটা এখন হেয়ার কালার করব, এটা হালকা কালার হয় রোদের মধ্যে। তো আমার এখন হেল্প করবে আমার চাচাতো ভাই, কাকাতো ভাই ফেরদৌস। তো ফ্রেন্ডস চলুন এটা লাগাই, তো দেখা যাক কী হয় চুলের কালার। আর এটা হালকা, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে যে আমার চুলটা হালকা থাকে। তো চল স্টার্ট করি। কানে লাগাস না, হ্যাঁ ভালো করে লাগিয়ে দে। আর এখন যেটা হচ্ছে কানে লাগাস না, সামনে দে এদিকে, ওগুলো ভালো ভালো আস্তে আস্তে কর। হ্যাঁ, কানটা যখন বলবি লাগাবি তখন এম ধরবো, তো আস্তে আস্তে করবি, ঠিক আছে কর। এখন আমিও ফেরদৌসে লাগিয়ে দেবো, এই একটা কালারে দুজনের হবে। মানে হালকা ঘষে 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 দিবি, হ্যাঁ, এমনি এমনি করে ভিতরে যেন যায়, তাহলে কি হবে কালারটা থাকবে ন্যাচারালি। জিম করতে হবে, মা দিয়েছে এখন ফেরদৌস পছন্দ ছিল তাই হচ্ছিল না ফেরদৌস দেওয়া, এখন মা দিয়ে দিচ্ছে। দেখুন এটা হয়ে গেছে দেওয়া। ফেরদৌস তুই একটু ক্যামেরা ধর, এই দেখা দেখা পছন্দ একটা ক্যামেরা হলো। তো ফ্রেন্ডস আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা হচ্ছে ফেরদৌসে দেওয়া হবে। তো ফেরদৌসে দেওয়া হচ্ছে, চলুন দেখুন। তো ফ্রেন্ডস যেটা হচ্ছে এখন আমাদের কালার করা হয়ে গেছে। তো এখন আমরা এখন রোদের মধ্যে যাব, দিয়ে হালকা, মানে রোদের মধ্যে নয়, আপনি আধ ঘন্টা মতো থাকলে হবে। তো এখন একটু শুকাবো, শুকানোর পর তখন প্রথম দিন, মানে প্রথম দু তিন দিন পুরো ব্ল্যাক ন্যাচারাল লাগবে যেটা। আর যদি আপনার মানে কয়েকদিন পর, তখন আপনার চুলটা হালকা রোদে যখন লাইট পড়বে বা রোদ পড়বে তখন আপনার কালার লাল হয়ে যাবে। তো ফ্রেন্ডস আরও এই ধরনের নতুন নতুন মজাদার ভিডিও আর ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও ফ্রেন্ডস।